বলছি আমার ভর্তি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যদি হয় বা 9টা থেকে 5টা পর্যন্ত যদি হয় আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চাই ভোটের ফলাফলটা শুনে বাড়ি যেতে চাই জিতল বিজয় মিছিল করব যদি না জিতে তাহলে অন্য পার্টিকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব আমরা দেখেছি সরকারের ভিতরে অস্থিরতা তার মনে করছে এই মনে ক্ষমতায় গেল এই মনে আমার রাজপথে নেমে আসলো আমরা কত চেষ্টাই করে না কেন আমরা রাজপথে মঞ্চে নামাতে পারলো না এমন কোন রাস্তা ছিল না যে সমাজের মানুষ ছিল না লক্ষ লক্ষ মানুষের পদভারে সেদিন ওই এলাকায় প্রকম্পিত হয়েছিল তার লাভটা হলো কি গ্রেপ্তার করে লাভ হলো না অফিস ভাঙচুর করে লাভ হলো না তাই আমি মনে করি বেরমিরোধা সংগঠন যে সংগঠন তৃণমূল থেকে গড়ে উঠেছে জনগণ সমর্থিত যে সংগঠন সেই সংগঠনের আজকে দিনে চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে মিথ্যা হামলা কারাগারে বন্দী বিএনপির পার্বত্য নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটির পর একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে যাচ্ছে উনি আজকে দেশের বাইরে দলের মহাসচিবে তাকে গ্রেপ্তার করা হলো তারপরও লক্ষ লক্ষ মানুষের সেই জমায়েতে সরকার ঠেকাতে পারেনি এবং আমরা মনে করি সরকার যত চেষ্টাই করুক না কেন বিএনপির একটা সংগঠনকে যদি মনে করে অস্ত্র বলে ক্ষমতা বলে মিথ্যা মামলা দিয়ে বিএনপির সংগঠনকে নিশ্চিহ্ন করে দিবে এটা কোনোভাবে বিএনপির সম্ভব না আমি দেখেছি আওয়ামী লীগের যে অতি উৎসাহী বুদ্ধিজীবী যারা টকশোতে এসে পড়েন বিএনপিকে মুসলিম লীগের মতো হয়ে যাবে আমি সেদিন একজনকে প্রশ্ন করলাম মুসলিম লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আর কোনদিন তারা রাষ্ট্রের ক্ষমতা আসতে পারেনি আর বিএনপি 77 সালে জন্মগ্রহণ করার পর 19 সালে পার্লামেন্টে 2000 মেজরিটি পেয়েছিল তারপরে 9 বছর ফৈজাত্রী হত্যা করার পর 9 বছর পরে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিল তারপরে 1991 সালের পরে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির উপর নির্যাতন নির্যাতন চালিয়েছিল কিন্তু 2001 সালের নির্বাচনে বিএনপি একাই প্রায় 2000 মেজরিটি পেয়েছিল মুসলিম লীগের সাথে রেখে তুলনা করলে হবে না বুঝে কথা বললে তো হবে না বিএনপিকে কোনোভাবেই নিশ্চিন্ন করা সম্ভব না যত চেষ্টা সরকার করুক না কেন সংগ্রামী বন্ধুগণ এখন আমরা দেখছি কি দেখছি বিভিন্ন জায়গায় সরকারের ভিতরে অস্থিরতা তারা মনে করেছিল বিএনপিকে রাস্তায় পৌঁছে যাবে আমি প্রশ্ন করলাম ক্ষমতা কি রাজপথে থাকে ক্ষমতাকে বঙ্গভবনে ক্ষমতাকে গণভবনে ক্ষমতাকে ক্যান্টনমেন্টে রাজপথে ক্ষমতা থাকে না এটা পাগল বুঝে কিন্তু সরকার বুঝলো না সরকার বলতে করলো রাজপথে থাকলেই মনে হয় আমাদেরকে বিজয় নিতে হবে আমরা কি এত বেঙ্গলটা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্র পরিচালনা করেছে রাজপথে কয়দিন দেখা যায় কয়দিন বেঞ্চ রাষ্ট্র থাকবে লক্ষ লক্ষ মানুষকে রাজপথে রাখা সম্ভব এই যে ভুল ধারণা এই ভুল ধারণার বশবর্তী হয়ে তারা যে কাজটি করেছে সেই কাজটি এই সরকারকে কিন্তু অনেক দিনে হিসাব দিতে হবে বিএনপির অফিস যেভাবে তছনছ করেছে আমরা দেখেছি আমি অনেক জায়গায় বলেছিও টাকা তো বাইরে ডাকাতি করতে গেলে স্বর্ণ অলঙ্কার বাক্সের মধ্যে থাকে সেগুলি ভাঙচুর করে সেখান থেকে সেগুলি টাকা পয়সা থাকে সেগুলি ভাঙচুর করে নিয়ে যায় কিন্তু বিএনপি অফিসে দেখলাম টাকা পয়সা তো নিয়েছে অফিস আদালত কাগজপত্র চেয়ার টেবিল পর্যন্ত সব কিছু ভাঙচুর করে মনে হচ্ছে কোনো দামও করে অফিসে দিয়েছিল এই চিত্র কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে গেছে সরকার গণতন্ত্রের কথা বলবে জনগণের প্রধান নির্বাচিত হয়েছে সেগুলো দাবি করবে আর একটি বৃহত্তর দলে অফিসকে গুঁড়িয়ে দেবে ভাঙচুর করে তছনছ করে দিবে এটা কিন্তু হতে পারে না আমরা দেখেছি সরকারের ভিতরে অস্থিরতা তার মনে করছে এই মনে ক্ষমতায় গেল এই মনে আমার রাজপথে নেমে আসলো আমরা যত চেষ্টাই করে না কেন আমরা রাজপথে মঞ্চে নামাতে পারবো না যদি কিনা সরকার দেশে সুশাসন দেয় দ্রব্যমূল্য যদি কমে আনতে পারে যদি জনগণের কাছে সে আস্থা অর্জন করতে পারে জনগণের 36 সালে তার বাধা করতে পারে
তা জীবন যাপন করতে পারে আমরা প্রিয় দর্শক চেষ্টা করে জনগণের নামাতে পারবো না আর এইভাবে যদি চলতে থাকে এইভাবে যদি আপনারা দর্শক উদ্যোগ করতে ব্যাংক নোট সমস্ত কিছু লুট করে আপনি নিয়ে থাকেন যত নির্যাতন করেন না কেন যত গ্রেফতারি করেন না কেন এই বিএনপিকে আটকে রাখা যাবে না জনগণকে আটকে রাখা যাবে না জনগণ রাস্তায় নেমে আসবে স্যার আমি বক্তব্য বাড়াতে চাই না শুধু বলতে চাই দেশের বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন জনাব তারেক রহমানকে দেশ আসার সুযোগ করে দিন এবং দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতা ফিরে নিয়ে আসেন আর আমাদের যে দাবি জনগণের যে দাবি সেটি লক্ষ্যে একটা নিরপেক্ষ নির্বাচন আমরা বলছি না যে বিএনপিকে ক্ষমতা দিয়ে দাও বিএনপি ক্ষমতায় দিলে তারপর নির্বাচন সুস্থ হবে আমরা এই কথা বলছি না আমরা বলছি আমার ভোটটি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যদি হয় বা 9টা থেকে 5টা পর্যন্ত যদি হয় আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চাই ভোটের ফলাফলটা শুনে আমি বাড়ি যেতে চাই জিতলে বিজয় মিছিল করবো যদি না জিতি তাহলে অন্য পার্টিকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব এর বাইরে আমাদের অন্য কোনো দাবি নেই সরকার এখানে কোথায় পেল তাদেরকে উৎখাত করবো তাদেরকে আমরা টেনে হেঁচে নামবো হ্যাঁ বক্তৃতার ভিতরে অনেকে অনেক কথা বলে সেটা আওয়ামী লীগ একসঙ্গে বলেছিল জলিল ভাই বলেছিল 1994 সালে চৌঠা এপ্রিল এই ট্রাম্প কার্ড একটু পরে সরকারের পতন হবে আমরা কি জলিল ভাইয়ের নামে সেই বিএনপি মামলা করেছিল না মামলা করেনি এরকম কথা অনেকেই বলে থাকে কিন্তু বিএনপি যে কথাগুলো বলেছে দু একজন নেতা হঠাৎ তার বক্তৃতার ভিতরে বলেছে সেটা কি তারা ধরে যে তাণ্ডবটা চালালো সেই তাণ্ডবের কোনো তুলনা কাজ করতে পারা যাবে না আমাদের এই পাবনা থেকে আমরা দেখেন 1-2-3 তারিখ পরিবহন ধর্মঘট ডাকলো আমরা 30 তারিখে রাতের বেলা আমরা এখান থেকে গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় যাবো থানাগুলি গিয়েছে এখান থেকে আমরা যেতে পারলাম না আমরা গেলে কি হতো আর আমি যেতে পারলাম না তাদের কি ক্ষতি হয়েছে লাভ হয়েছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গিয়েছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার না এই ফুল আকাশের নিচে মানুষ রাত যাপন করেছে হ্যাঁ পাবনা আমাদের কষ্ট হয়েছে তারপর আমাদের বেড়া থেকে গাড়ি গেছিল 5টি 3টি আটকে রেখেছিল পরিবহন দরকার দিবে মালিকেরা আমার গাড়ি আমি চালাবো তাদের সমস্যা থেকে যদি আমাকে একটু ভাড়া দেয় পরিবহন দেশের ধর্মটা শুনি হয় নাই তাই আমি মনে করি এই সমস্ত অতি উৎসাহে কাজগুলো করা মোটেই ভালো না তার মাঝে আনিসুল্লাহ বাবুকে অনুদিন বিলম্ব মুক্তি দেওয়া হোক এখানে আমাদের পাবনা বারের প্রেসিডেন্ট সুযোগ্য নেতা পার্টির সদস্যদের ডক্টর মাসুদ মাসুদ সন্দেহ আছেন আমি প্রশাসনের কাছে আবেদন করবো আমাদের বিরুদ্ধে এখানে যে মামলা দিয়েছেন আমি আগেও বলেছি মামলা আপনারা দিয়েছেন প্রশাসনের লোক যদি আপনার মামলা দিয়েছেন আমি আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিতাম কিন্তু কেন দেয় না যে সারা রাষ্ট্রের ডিভিশনে উচ্চতম চাপে পড়ে প্রত্যেকটা লোক একই মামলা দিয়েছে যেই মামলা 100% মিথ্যা মিথ্যা মহামিথ্যা সেজন্য আপনাদেরকে আমি দায়ী করবো না সুযোগ প্রাপ্ত হতো তাহলে অবশ্যই দায়ী করতাম যদি সত্যি আজকে হতো পাবনা জেলায় হতো অবশ্যই আপনাদের বিরুদ্ধে কথা বলতাম কিন্তু যেহেতু সারা রাষ্ট্রের ডিভিশন মামলাটা দিতে আপনারা বাধ্য হয়েছেন তাই আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে মামলা দিয়েছেন অজ্ঞাতনামা আসামি না ধরে আমাদের যাদের জন্য মামলা দিয়েই ফেলেছেন আমরা তাদের জামিন করার চেষ্টা করব আপনার অযথা আমাদের নেতা কর্মীদেরকে আপনারা হয়রান করবেন না এই যে 65টা মামলা দিলেন আমাদের একটা বিবেক আছে আমার বিবেকের কাছে প্রশ্ন করি আইনশৃঙ্খলা বাবু তারপরে এখানে সৈয়দ এখানে ইয়ে স্বপন এখানে হিমেল এখানে প্রিন্স আমিরুল এর কাছে বড় মারছে বড় ফারিয়েছে আমি সত্যি সুজন আমার একেবারে মিথ্যা এর এত মিথ্যা মামলা এইভাবে দিয়ে নিজের বিবেকের কাছে কেন আপনার দল দিতে হচ্ছে আমার আগ্রহে আশাপুর থেকে শুরু করে অনেকগুলি লোকের নামে আপনার মামলা দিলেন এই মামলাতে রাখতে হবে কি মামলাতে শেষ পর্যন্ত বিএনপি আটকে রাখা যাবে মোটেই আটকে রাখা যাবে না তাই আমি মনে বলি এসব মিথ্যা মামলার আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা না করে এবং অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার না করে আপনারা আপনাদের প্রশাসন আপনাদের মধ্যে চালান আমরা বুঝি উপরে চাপে বলে আপনারা এগুলি করেন সেজন্য আমি অত বিবেকের মানুষ হিসাবে আপনাদের বিরুদ্ধে কোনো সময় বক্তব্য দেয় না বিশ্ব নির্বাচন করতে গেলাম ভোটটা দিয়ে দেওয়া হলো না তারপর আমি দায়ী করে কারণ আপনারা কিন্তু বাধ্য হয়েছে উচ্চতম কর্তৃপক্ষের নির্দেশে আপনার ভোট কেটে দিতে বাধ্য হয়েছেন কিন্তু আপনাদের একটা বিবেক আছে আপনার বিবেকের কাছে যখন প্রশ্ন করবেন তখন আপনার বিবেক বলবে অবশ্যই আপনি অন্যায় করে যাচ্ছে আপনি অন্যায় করছে এই অন্যায় থেকে আপনি বিরত হন সামনে থেকে বাংলাদেশ 51 বছর পার করছে এখন সেই গণতন্ত্র কবরের মধ্যে কবর থেকে ইনশাল্লাহ দেশের বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ এই কথা বলে আজকের সমাবেশে যোগদান করেন সুপ্রিয় সমাবেশে
তাদের সবাইকে প্রিয় সাথী বন্ধুগণ আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 3 লক্ষ মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব সকালে আমাদের এখানে জাতীয় পতাকা দলীয় পতাকা সকাল 6:30 থেকে 7টার মধ্যে এখানে উত্তোলন হবে আর 10টার মধ্যে সকাল 10টার মধ্যে আপনারা যে যেখানে আছেন যারা এখানে উপস্থিত নাই সবাইকে জানিয়ে দিবেন পার্টি অফিসে সকাল 10টার মধ্যে আপনারা শামিল হবেন এখান থেকে আমরা শহীদজার ছবি উপস্থিত এবং রবীন ব্যানার নিয়ে আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে আমরা গিয়ে সেখানে আমরা ফুল দিব স্বাধীনতার এই বিজয় দিবসকে আমরা উদযাপন করব আপনারা সবাই 10টার মধ্যে পার্টি অফিসে এসে